বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি অধ্যায় চার থেকে হিসাব বিজ্ঞান সৃজনশীল চার, একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। আর পূর্বের ন্যায় আবারও আগের কথা একই থাকবে, সৃজনশীল করার আগে আমরা প্রশ্ন পড়ে নিব, তার সাথে সাথে আরেকটা কথা যুক্ত করে দিচ্ছি। যারা এখনও এই অধ্যায়ের যে বেসিক ক্লাস যেটা, সেটা হচ্ছে যে কি মূলধন জাতীয় আয় প্রাপ্তি সম্পর্কে ধারণা যেখানে দেওয়া হয়েছে সেটা সম্পর্কে ধারণা নেননি, ওই ক্লাসটা ভালোভাবে দেখেন এবং শিখেন, কারণ ওই ক্লাসটার উপরেই নির্ভর করে আমাদের প্রত্যেকটা সৃজনশীল। তো আসেন সৃজনশীল চার কি বলে। রায় অ্যান্ড ব্রাদার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান জুন 2017 সালের কতিপয় লেনদেন নিম্নরূপ গেল। মালিকের মূলধন নিঃসন্দেহ মূলধন জাতীয়, পণ্যক্রয় মুনাফা জাতীয়, বাট্টা প্রাপ্তি বারবার হয় মুনাফা জাতীয়, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় অবশ্যই স্থায়ী সম্পদ মূলধন জাতীয়, বিনিয়োগের সুদ প্রাপ্তি বারবার হয় মুনাফা জাতীয়, আসবাবপত্র স্থায়ী বিক্রয়জনিত লাভ মূলধন জাতীয় আয়, সেটা আমরা একটাই জানি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ, আমদানি শুল্ক বারবার হয় মুনাফা জাতীয়, ফ্রিজ বারবার ক্রয় করা হয় না মূলধন জাতীয়, ঋণ গ্রহণ বারবার হয় না মূলধন জাতীয়, পণ্য বিক্রয় মুনাফা জাতীয়, বিমা সালামি মুনাফা জাতীয় এবং শিক্ষামী সালামি মুনাফা জাতীয়, পুরাতন কম্পিউটার বিক্রয় স্থায়ী সম্পত্তি সুতরাং মূলধন জাতীয়, ঋণের সুদ প্রদান বারবার করা হয় মুনাফা জাতীয়। তাহলে আমরা অনুচ্ছেদ সম্পর্কে ধারণা পেলাম, অনুচ্ছেদ তখনই বুঝবো যখন আমরা মূলধন জাতীয় আয় ব্যয় প্রাপ্তির এবং মুনাফা জাতীয় আয় ব্যয় প্রাপ্তির ক্লাসটা ভালোভাবে বুঝবো, ওটা ছাড়া সৃজনশীল করা সম্ভব না। এই কারণে বললাম অবশ্যই অবশ্যই এই ক্লাসটা জানতে হবে। তা আসেন মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হলো, তাহলে আমরা খুঁজে নিব মূলধন জাতীয় ব্যয় কারা কারা রয়েছে। এখানে মূলধন জাতীয় ব্যয় তার মানে স্থায়ী সম্পত্তির পেছনে যে খরচটা করা হয় সেটাই মূলধন জাতীয় ব্যয়। প্রথম আমরা দেখতেছি বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, একটা পেলাম। দ্বিতীয়ত আমরা দেখতেছি ব্যবসার জন্য ফ্রিজ ক্রয়, আরও একটা পেলাম। তৃতীয়ত আমরা আর পাচ্ছি না, শুধু দুইটাই, এক বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, লিখে দেন বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়। টাকার পরিমাণ হচ্ছে যে কি 4 লক্ষ টাকা। বাহ, গেল এটা। তাহলে আসেন দ্বিতীয় ফ্রিজ ক্রয়। ফ্রিজ ক্রয় ব্যবসার জন্য ফ্রিজ ক্রয়, তাহলে পুরোটাই লিখি ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়। ব্যবসার জন্য ফ্রিজ ক্রয়, টাকার পরিমাণ সম্ভাব্য 75,000 টাকা, 75,000 টাকা। তাহলে আসেন টাকাটা আমরা একটু মিলিয়ে নিচ্ছি। জি, ফ্রিজ ক্রয় 75,000 টাকা, আর কেউ নেই, এই পর্যন্তই আমাদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তাহলে আসেন 4,75,000 হিসাব ক্লোজ, মোট 4,75,000 এতটুকু হচ্ছে যে আমাদের সৃজনশীল কত নাম্বার, আপনার 4-এর ক নাম্বার। তাহলে আসেন সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে, এটা মুছে দিচ্ছি, অর্থাৎ সৃজনশীল 4-এর খটা। তাহলে দেখি 4-এর খ আমাদের জন্য কি প্রশ্ন রাখলো। 4-এর খ আমাদেরকে বলছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তা আসেন আগে ঘর করি, প্রথম মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় ।
উপরে লিখব যে মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। মুনাফা জাতীয় আয় ও ব্যয় নির্ণয়, সংক্ষেপে আমরা লিখলাম প্রশ্নটা। আর আগের মতো ঘর বিবরণ বিস্তারিত টাকা। এন্ড পরিমাণ টাকা। আমরা খুঁজে নিই এখানে মুনাফা জাতীয় ব্যয় কারা রয়েছে। প্রথম মুনাফা জাতীয় আয়, তা আসে মুনাফা জাতীয় আয়, টাইটেল মুনাফা জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় আয় এক, বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি 5,700। তাহলে আসেন বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি অ্যামাউন্ট হচ্ছে 5,700 টাকা। তারপর যন্ত্রপাতি ক্রয় হবে না, বিনিয়োগ সুদ প্রাপ্তি হবে না, বিক্রয়জনিত লাভ হবে না, হ্যাঁ আমদানি শুল্ক, আমদানি শুল্ক পরিশোধ কত টাকা, টাকার পরিমাণ আমদানি শুল্ক পরিশোধ 5,000 টাকা। আমরা 5,000 টাকা লিখলাম, তাহলে গেল ব্যাংক থেকে ঋণ গ্রহণ হবে না, পণ্য বিক্রয় হবে না, বিমা সেলামি, সরি এটা হচ্ছে যে আয়। তাহলে আয়ের মধ্যে খরচ কেন আসবে? তাহলে আমরা আয়ের পরিমাণ নির্ণয় করতেছি, এক গেল বাট্টা প্রাপ্তি, দুই বিনিয়োগ সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি। আর বিনিয়োগ সুদ প্রাপ্তি টাকার পরিমাণ বলা রয়েছে 50% নাকি 2016 সালের। তো আমরা জানি যে টোটাল টাকাটা আমরা মূল মুনাফা জাতীয় প্রাপ্তিতে লিখতে পারবো, কিন্তু মুনাফা জাতীয় আয়ে শুধুমাত্র এ বছরের আয়টা লিখতে হবে। আমরা সৃজনশীল এক থেকে সেটা শিখেছি। তাহলে মুনাফা জাতীয় এ বছরের আয় 2016, অঙ্কটা 2017, যেহেতু 50% 16 সালের, 40,000 টাকার 50% হচ্ছে 20,000 টাকা, তার মানে 20,000 টাকা হচ্ছে যে এই সালের। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লিয়ার। বিনিয়োগের সুদ প্রাপ্তি গেল গা, লাভ হবে না, আমদানি শুল্ক হবে না, প্রিস হবে না, ঋণ গ্রহণ হবে না, পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় টাকার পরিমাণ হচ্ছে যে কত, পণ্য বিক্রয় সম্ভাব্য 7,30,000, নতুন ফ্রিজ কয় 75,000, ঋণ গ্রহণ 50, পণ্য বিক্রয় 7,30,000, ঠিক আছে 7,30,000 পেয়ে গেলাম। বিমা সেলামি খরচ হবে না, শিক্ষানবিদ সেলামি, হ্যাঁ শিক্ষানবিদ সেলামি, শিক্ষানবিদ সেলামি একই কাজ ওই বিমা সেলামির মতো। এখানেও সেম বলা আছে যে কি 75% গত বছরে, তাহলে আমরা জানি পুরোটা আমরা প্রাপ্তিতে লিখতে পারবো, কিন্তু 75% যেটা রয়েছে সেটা শুধু আমরা বাদ দিয়ে যে 25% যেটা সেটা এই বছরের। তাহলে আসেন 40,000 টাকা কত, 40,000 যার 75% ইন্টু 30,000 টাকা। তাহলে 30,000 টাকা হচ্ছে বাদ দিয়ে আমরা লিখতে পারবো যেটা আয়, সেটা হলো 10,000 টাকা, যেটা আমরা গত বছরগুলো কী করলাম অগ্রিমটা সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে গেল কম্পিউটার মেরামত এবং ঋণের সুদ প্রদান, পুরাতন কম্পিউটার বিক্রয়। তাহলে আমাদের এই কয়টা ছিল, বিল বাট্টা প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, পণ্য বিক্রয়, শিক্ষানবিদ সেলামে, 10,000 টাকা, টোটাল 7,30,50,60,
700, এটা হচ্ছে মোট মুনাফা জাতীয় আয়। এবার আসেন মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, মুনাফা জাতীয় ব্যয় যেসব বিষয়ের কারণে বছরে বারবার টাকা চলে যায়, এর মধ্যে রয়েছে পণ্যক্রয়। পণ্যক্রয় টাকার পরিমাণ কত? 700,000। 700,000 লিখলাম, বার্তা প্রাপ্তি চলে গেছে, এটা যন্ত্রপাতি ক্রয় হবে না, বিনিয়োগ সুদ শেষ, লাভ শেষ, আমদানি শুল্ক, আমদানি শুল্ক টাকার পরিমাণ কত? আমদানি শুল্ক টাকার পরিমাণ 5,000। 5,000। তারপর রিস্ক ক্রয়, ঋণ গ্রহণ হবে না, পণ্য বিক্রয়, বিমা সেলামি, বিমা সেলামি, বিমা সেলামি যার টাকার পরিমাণ 7,500। 7,500। শেকম্বি সেলামি কাজ শেষ, কম্পিউটার বিক্রয়, ঋণের সুদ প্রদান, ঋণের সুদ প্রদান যার টাকার পরিমাণ হচ্ছে যে কত? 5,000। তাহলে এই হচ্ছে যে মুনাফা জাতীয় ব্যয়, যার মধ্যে আমরা যাদেরকে পেলাম চারজন, পেলাম চারটি, পেলাম সবগুলো যোগ করলে 700,000 কত? 10,000। 717,500। তাহলে 717,500 এ ছিল যে আপনার। সুতরাং মোট মুনাফা জাতীয় ব্যয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের মোট মুনাফা জাতীয় আয় এবং মোট মুনাফা জাতীয় ব্যয় এতটুকুই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা যাবো যে স্টুডেন্টশিল 4-এর গ নাম্বারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার শুরু করতে যাচ্ছি 4 থেকে গ নাম্বার। তো আসেন ক্ষত আপনারা বুঝছেন ভালো করেই, গ নাম্বার আমাদের জন্য রয়েছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো। তো আসেন প্রাপ্তি সম্পর্কে আমরা আগেই জানি, মূলধন জাতীয় প্রাপ্তি 3টি রয়েছে মাত্র, মালিকের মূলধন, ক্রেডিট হিসাবে ঋণ এবং স্থায়ী সম্পত্তি বিক্রয়। আর মুনাফা জাতীয় প্রাপ্তি আমরা সেটাও জানি, মুনাফা জাতীয় প্রাপ্তি বলতে সকল প্রকার মুনাফা জাতীয় আয়কে আমরা এখানে লিখতে পারবো, তবে মুনাফা জাতীয় আয়ের মধ্যে যে সকল টাকা মানে গত বছর এবং আগামী বছরের টাকাগুলো হিসাববুক্ত করা হয় না, শুধুমাত্র এই বছরের টাকা হিসাববুক্ত করা হয়, কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তিতে সম্পূর্ণ টাকাটাই কী করা হয়, কাউন্ট করা হয়, সেটা আপনারা জানেন। আর না জানলে অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখতে হবে ভালো করে। তা আসেন আমরা আগে মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয় করি, দুটার মোট পরিমাণ বলতে বলছে। তো মূলধন জাতীয় প্রাপ্তি প্রথমটা, মূলধন জাতীয় প্রাপ্তি কত টাকা আসে দেখি আমরা, এখন যদি দেখি এখানে মূলধন জাতীয় প্রাপ্তি কারা রয়েছে। এক, মূলধন, মূলধন নিজে মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন টাকাটা লিখে দিই, 250,000। 250,000। দ্বিতীয়তে আমরা দেখি কেউ আছে, আর ক্রয়ের কাশের বার্তা প্রাপ্তি, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, এটা মূলধন জাতীয় ব্যয় হবে না, বিনিয়োগের সুদ হবে না, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ হবে না, তারপর আমদানি শুল্ক, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়, ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় হবে না, ব্যাংক হতে ঋণ গ্রহণ, ব্যাংক হতে ঋণ গ্রহণ, তারপর কত টাকা, ব্যাংক হতে ঋণ গ্রহণ,
50,000 টাকা। 50,000। হ্যাঁ, এখানে একটা অ্যাকাউন্টস বাদ পড়ছে। আর বাবুত্র স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ মূলধন জাতীয় আয়, তা আমরা জানি মূলধন জাতীয় আয়কে অবশ্যই মূলধন জাতীয় প্রাপ্তিতে লিখতে পারবো। তা আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, আসবাব পত্র বিক্রয় জনিত লাভ কত টাকা? এটা বাদ পড়ছে 4,500 টাকা। 4,500। আর কেউ আছে? ব্যাংক হতে ঋণ গ্রহণ লিখলাম, পণ্য বিক্রয়, বিমা সেলামি, হ্যাঁ পুরাতন কম্পিউটার বিক্রয়, পুরাতন কম্পিউটার বিক্রয়। তাহলে পুরাতন কম্পিউটার বিক্রয় কত? 10,000 টাকা। তাহলে এ হচ্ছে যে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। সকল প্রকার ক্রেডিট হিসাবের ঋণ, মালিকের মূলধন এবং স্থায়ী সম্পদ বিক্রয়, তা আসেন। আর আমরা জানি আসবাবপত্র বিক্রয়জনিত লাভ আমরা এই কারণে লিখলাম, আমরা জানি মূলধন জাতীয় প্রাপ্তিতে মূলধন জাতীয় আয়ের টাকাটাও লেখা যায়। তো 250,000, 3,00,000, 3,10,000, 3,14,500, 3,14,500 পেয়ে গেলাম আমরা। সুতরাং মোট মূলধন জাতীয় প্রাপ্তি, মোট মূলধন জাতীয় প্রাপ্তি এতটুকুই। এবার আসেন আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি কারা রয়েছে আমরা দেখি আগে। এক, বাট্টা প্রাপ্তি 5,700 টাকা। বাট্টা প্রাপ্তি 5,700। দুই, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় হবে না, স্থায়ী সম্পদ বিনিয়োগের সুদ প্রাপ্তি। আমরা বলেছিলাম যে এক্ষেত্রে মুনাফা জাতীয় প্রাপ্তিতে গত বছর এবং আগামী বছর অর্থাৎ টোটাল আয়টাকে কাউন্ট করা হয়। টোটাল আয় এখানে কত? 40,000। আরও একটা, এরপরে আমরা দেখি প্রিস্কয় ঋণ গ্রহণ, হ্যাঁ পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় রয়েছে আমাদের কাছে 7,30,000। 7,30,000। তারপর বিমা সালামি হবে না, শিক্ষানবিস সালামি, শিক্ষানবিস, শিখ খান বিশ সেলামি, তিনিও আয় কত? 40,000 টাকা। এখানেও কাউন্ট ডাউন, টোটাল অ্যামাউন্টটা কাউন্ট করা হবে 40,000। আর আমার জানা মতো আর কোনো মুনাফা জাতীয় আয় এখানে প্রাপ্তি এখানে নেই। তো এবার আসেন এখানে আমরা টোটাল যোগ করি কত? কী বলছে, মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফাতে মোট পরিমাণ, তাহলে 40,000 যোগ করে ক্যালকুলেটর 5,700 প্লাস 30,000, তাহলে 8,15,700। 8,15,700 মোট পরিমাণ নির্ণয় করতে বলেছে আমাদেরকে। তো আমরা মোট পরিমাণ নির্ণয় করি, যোগ 3,14,500, 3,14,500,
তাহলে 314,500, টোটাল 11,30,200। 11,30,000 তাহলে হয়ে গেল। সুতরাং মোট মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে এই ছিল সুপ্র শিক্ষার্থীরা আমাদের অঙ্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অনেকটাই সহজ। তবে তাদের জন্য সহজ কারা, যারা এই অঙ্কগুলো জন্য ওই ছোট্ট একটা ক্লাস করেছে, মূলধন জাতীয় আয় ব্যয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয় ব্যয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। ধন্যবাদ, পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।